নাটনি খবর রন্ধন গ্যাস আর ঘরুয়া রন্ধন গ্যাসের বাণিজ্যিক রন্ধন গ্যাস আজিরে পৰা নাটনি খব আর আই অ' চি এলের সৈতে হওয়া বৈঠকের অন্তত এই প্রতিবাদ সাব্যস্ত করেছে, অনির্দিষ্টকাল বন্ধর ঘোষণা করেছে পরিবহন চালক সন্থা। এই মুহূর্তে ডাঙর খবর জানার চেষ্টা করছো, রাজ্যত আকৌ নাটনি হব, আজিরে পৰা রন্ধন গ্যাস একটা ডাঙর খবর। উত্তর পূবত বন্ধ হব সাতটাক প্রকল্পর পরিবহন সেবা, গুয়াহাটি, মির্জা, তিনিচুকিয়া, বঙ্গাইগাঁও প্রকল্পর পরিবহন বন্ধর ঘোষণা, ডিমাপুর, দুলিয়াজান আর শিলচর প্রকল্প বন্ধর ঘোষণা করা হয়েছে, মঙ্গলবারের অনির্দিষ্টকাল বন্ধ ধর্মঘটর বাবেই। থলুয়া ট্রেন্সপোর্টার সকলক আইএসসিএল কর্তৃপক্ষ করা প্রবঞ্চনার বাবে এই বন্ধর ঘোষণা করা হয়েছে, ফলত রাজ্যত বৃহৎ নাটনির দিকে ঘরুয়া রন্ধন গ্যাস অনির্দিষ্টকাল অসহযোগ কার্যসূচী ঘোষণা ট্রেন্সপোর্টার ইউনিয়নের আইএসসিএলের সঙ্গে হওয়া বৈঠক অসফল ঘোষণা করা হয়েছে। এটা ডাঙর খবর, রাজ্যত আকৌ নাটনি খব, রন্ধন গ্যাস আমি ইতিমধ্যে উল্লেখ করেছো। উত্তর পূবর সাতটাক প্রকল্পর পরিবহন সেবা বন্ধ হয়ে পড়ব, গুয়াহাটি, মির্জা, তিনিচুকিয়া, বঙ্গাইগাঁও, ডিমাপুর, দুলিয়াজান, শিলচর প্রকল্পর পরিবহন বন্ধর ঘোষণা করা হয়েছে আর মঙ্গলবারের অনির্দিষ্টকাল কালির পরাই অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধর ঘোষণা করা হয়েছে। একটা ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছি, উত্তর পূবত সাতটাক প্রকল্পর পরিবহন সেবা বন্ধ হয়ে পড়ব আর তার ফলতেই রন্ধন গ্যাসের নাটনি হব রাজ্যত। আমি পরবর্তী পর্যায়ত মন্তব্য শুনার চেষ্টা করম। আজিরে পড়া নাটনি হব রন্ধন গ্যাস, একটা ডাঙর খবর, বিগ ব্রেকিং আপডেট। এই মুহূর্তে মঙ্গলবারের অনির্দিষ্টকাল পর্যন্ত ধর্মঘটের এই বন্ধ ঘোষণা করা হয়েছে, থলুয়া ট্রেন্সপোর্টার সকলক আইএসসিএল কর্তৃপক্ষ প্রতারণা করার অভিযোগ উত্থাপন হয়েছে, যার ফলত নেকি নাটনি হব পারে রন্ধন গ্যাস। আর সমগ্র বিষয় সন্দর্ভত মন্তব্য আসি পড়েছে এই মুহূর্তে, মন্তব্য শুনার চেষ্টা করছো। দিম তারপর এক মাসের ভিতরতে আমি এই যান প্রবলেম, আজি এখন আমার জনতা ভবনত এখন মিটিং আসে নর্থ ইস্ট, আজি আমার বিগত 18 সনেরপর আমার যে আলোচনা হয়ে আসে আজি তারিখত, আজি এখন আমার জনতা ভবনত এখন মিটিং আসে নর্থ ইস্ট এলপিজি ট্রান্সপোর্টার এসোসিয়েশন আর সরকার আর আমার আইএসএল কর্তৃপক্ষের লগত, আর এই মিটিং আমার যখন মিটিং আসে এই মিটিং একো একটা সৌহার্দ্যপূর্ণ আমার রিজাল্ট একটা নোলালে, আর এই রিজাল্ট নোলার পরিপ্রেক্ষিত আজি আমি এই মাঘর বিহুর আগতে এই বন্ধটা আমি এবার ঘোষণা করেছিল, আমার নন কোপারেশন আরম্ভ হয়েছিল। এই নন কোপারেশনত আমাক এটা তেখেতসকলে আশ্বাস দিছিলে যে আপনাদের যিমানখিনি প্রাপ্য আছে বা আপনাদের যিমানখিনি দাবি দাবা আছে এইখিনি আমি আপনাদের প্রথমতে এক মাস আপনাদের আমি এক্সটেনশন দিম, তারপর এক মাসের ভিতরতে আমি এই যিমানখিনি প্রবলেম আছে গোটেখিনি সর্ট আউট করিম বলে এটা আমার সিদ্ধান্ত হয়েছিল, আর সেই সিদ্ধান্ত মর্মে আজি আমাক এখন আলোচনা দিছিলে এইটো অসম সরকার জনতা ভবন, আর এই অসম সরকার জনতা ভবন আমার যখন মিটিং হল এই মিটিং কোনো একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমার নহল, সেই গতিকে লৈ আজি আমি পুনের আমার নন কোপারেশন দরে আমি কার্যসূচী হাতত লবলগিয়া হল, আর এই নন কোপারেশন কার্যসূচী আমার 18 সনের আমি যিমানখিনি কোম্পানির ফলের আমি পাবলগিয়া বকেয়া ধন আর আমার যিমানখিনি দাবি দাবা আসে এইখানে ফুলফিল নোহা পর্যন্ত আমার অনির্দিষ্টকাললে এই আমার নন কোপারেশন কার্যসূচী চলি থাকিব, আর আমি এই আপনার চ্যানেলের থ্রুয়েদি আমি কোম্পানিক আইএসসিএল কর্তৃপক্ষক আমি এটা অনুরোধ জানাব বিচার যে আমি এই ব্যবসায়টির জড়িয়ে আমার হাজার হাজারটা পরিয়াল গোটে নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলের বহুখিনি ব্যবসায় প্রতিষ্ঠান আদি করে বহুতখিনি আমার ইয়ারপ্রাই জড়িত হয়ে তেখেতসকলের ফেমিলি তেখেতসকলের পরিয়াল পোহপাল দিয়ে আছে, আর এনেকা একটা আমার ব্যবসায় যাতে তেখেতসকলে মানে এনেকা আমার প্ররোচনামূলক বা প্রবঞ্চনা করে তেখেতসকলে আমাক ঠগাই কিনে তেনেকা একটা কার্যসূচী তেখেতসকলে হাতত নলব কারণে আমি আহ্বান জানাইছো, আর আমার যিমানখিনি বকেয়া ধন আছে আমি 2019 সনেরপর যিমানখিনি আমি তেখেতসকলেরপর পাবলগিয়া বকেয়া ধন আছে তেখেতসকলক অতি সোনকালে মুকলাই দিব কারণে আমি আহ্বান জানাইছো। এই যেহেতু কোম্পানি আমাক আজি 2018 সনেরপর প্রতারণা করে আছে আর আমি এই ভাবি লোলে আমি বাধ্য হলো যে তেখেতসকলে যেতালেকে আমার এই দাবিখিনি ফুলফিল নকৰিব, ইন রিটার্ন নিদিব, তেতিয়ালৈকে আমি আর আমার এই নন কোপারেশন কার্যসূচীটো বহাল রাখিব। আজি আমার বিগত 18
বিক্ষোভ শুনার চেষ্টা করলে বন্ধর ফলত বটলিং প্লান্টত বাহন আবদ্ধ হওয়ার আশঙ্কা করা হয়েছে। আমি পুনর্বার কেবাটাও আপডেট যেহেতু আহি পড়ছে আমি আপডেট সমূহ পুনর্বার ফুল প্লেট মাধ্যমত লওয়ার চেষ্টা করি। রাজ্যত আকৌ নাটনি খবর, রন্ধন গ্যাস একটা ডর খবরের মুহূর্তে জানার চেষ্টা করেছো। উত্তর পূবত বন্ধ হব সাতটাক প্রকল্পর পরিবহন সেবা, যার ফলত নাটনি হব। গুয়াহাটি মির্জা তিনিচুকিয়া বঙ্গাইগাঁও প্রকল্পর পরিবহন বন্ধ, ডিমাপুর দুলিয়াজান আর শিলচর প্রকল্পর পরিবহন গন্ডর ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারের পর অনির্দিষ্ট কাল পর্যন্ত ধর্মঘটের বাবেই সিদ্ধান্ত, থলুয়া ট্রান্সপোর্টার সকলক আই ও সি এল কর্তৃপক্ষ করা প্রতারণার বাবেই। বন্ধর ফলত বটলিং প্লান্টত আশঙ্কা করা হয়েছে, ফলত রাজ্যত বৃহৎ নাটনির দিকে ঘরুয়া রন্ধন গ্যাস অনির্দিষ্ট কাললে অসহযোগ কার্যসূচী ঘোষণা, ট্রান্সপোর্টার ইউনিয়নের আই ও সি এলর সঙ্গে হওয়া বৈঠক অসফল ঘোষণা করা হয়েছে, যার ফলত রাজ্যত আকৌ নাটনি হব রন্ধন গ্যাস। উত্তর পূবর সাতটাক প্রকল্পর পরিবহন সেবা বন্ধ হব। ইয়া কালির দিনট মন্তব্য করেছিল আর মন্তব্য করার ফলত এই সমূহ পরিবহন করা ট্রাক কন্টেইনার এইদরেই রখাই থা হয়েছে আর ডিগবৈ দৃষ্টাংশ মুহূর্ত দেখার চেষ্টা করেছো।